মনে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর মনে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর ঠিক কি না বলে নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা এমন নামাজ কবুল হবে কেমনে করলাই আশা ঠিক কি রকম সুদ বলেন ঘুষ বলেন সবই কিন্তু কিসের হারাম সব কি হারাম সব কি হারাম আর জোরে হারাম কইতামনি গজলটা বলেন গাইতাম বলেন আপনারা একটু মন দিয়ে শুনবেন সাই বাইর করতে পারেন নিরেত কিছু আছে না নাই গাইতাম ও মনে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন বর মনে ধরলি নামাজ নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর নামাজের নিয়ত করে দাঁড়াইছো নামাজে মনটা যদি থাকে তোমার দুনিয়ারি কাজে নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর ঠিক আছে নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা এমন নামাজ হইবি কবুল কেমনে করলাই আশা নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর মসজিদে পড়লে আজান সবার আগে যায় নামাজ শেষে বাইরে শিশুদের টাকা খায় ঠিক কিনা বলো ঠিকটা মজা হইছে না আজকে মনে ভালো করে সকাল থেকে ভাত খান নাই না কথা বলেন আছে না নাই দেখবেন বড় পাঞ্জাবি লাগাইয়া দামি একটা আপনার কি জানি বলে যায় নামাজ লয়ে দেখবেন সবার আগে মসজিদে কিন্তু টেনশন হলো ইমাম সব নামাজ শেষ করে না কা আজকে কয়েকটা মানুষের কাছে টাকা পাও না দেওয়ার কথা দিয়ে আনতে যাবো ঠিক কি বলে কিন্তু টাকা তো হালাল না টাকা হলো কি হারাম এই জন্য বলছি মসজিদে পড়লে আজান সবার আগে যায় নামাজ শেষে বাইরে শিশুদের টাকা খায় নামাজ হইল না রে তোর নামাজের নামাজের ভিতরে তোমায় মুসাই কামুর দিলে মুসা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর ঠিক কি বলেন জোরে নবী যখন জাহান্নামের দিকে নজর দিলেন এক একটা মানুষের পেট আমার নবী দেখলেন এক একটা ঘরের মতো বন্ধু বড় বড় কিসের মতো আরে জোরে বলেন না নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এক একটা মানুষের পেট বন্ধু এক একটা ঘরের মতো বড় বড় এবারে জিব্রাইল প্রশ্ন করলো ভাই জিব্রাইল বলো না রে এরা কারা এবারে জিব্রাইল উত্তর দিয়ে দিয়েছে বন্ধু হৃদয় খুলে তোমরা সবাই শোনো আজকে চট্টগ্রাম ভাটিয়ারির মানুষের সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীর মানুষগুলোকে মেসেজটা দিয়ে দিব বন্ধু যারাই বয়ান শুনবা সেদিন থেকে যদি সোদ ছেড়ে দিতে পারো রে আর এতদিনে যেই কর যেই সোদ তোমরা মানুষের থেকে এনেছো তা যদি আবার রিটার্ন করে দিতে পারো আল্লাহ সেই দিনই তোমাকে ক্ষমা করে আল্লাহর দিদার প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করে দিবে সুবহানাল্লাহ এবার নবী যখন প্রশ্ন করলো ভাই জিব্রাইল এরা কারা এবার জিব্রাইল উত্তর দিয়ে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এরা হলো দুনিয়ার সুদখোর আর ঘুষখোর আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ এবার আমার নবী উত্তর দিয়ে দিয়েছেন আমাদের পেটের মধ্যে আছে আট পেট নারী বড়ি বাংলা কথা আঞ্চলিক কথা ঠিক কি না না মিশা কইছি আর না হইলে জীবন্ত অবস্থা ডাক্তারকে বলবেন ডাক্তার পেটে কি আছে অপারেশন করে দেখাও আবার সব কিছু দেখায় আবার ভিতরে সেটিং দিবা দেখবেন সব আমার কথাই 100% ঠিক কি না বলেন আমার নবী বলেছেন সুদখুরের দিকে নজর দিয়ে দেখলাম পেটটা বড় বড় আর তার পেটের মধ্যে শুধু সাফ আর বিচ্ছু আরে আরো জোরে বলেন নাউজুবিল্লাহ তাদের সুদখুররা যাবে জাহান্নামে মদখুররা যাবে জাহান্নামে বাটপাররা যাবে জাহান্নামে তাদের জন্য হাদিস শরীফের মধ্যে সে যে একটা খাবার বরাদ্দ আছে সেটা হলো তিনাতুল খাবাল
প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ এই তিনাতুল খাবালটা কি গনবি এবার নবী বলেছেন জাহান্নামীদের গায়ে ঘাম যদি শুনে বলেন না নাউজুবিল্লাহ এই দুনিয়ায় যদি মানুষ একটু পরিশ্রম করে তার ঘামের গন্ধে থাকা যায় না ঠিক কি না বলেন আবার কোন কোন ভাবে নবী বলেছেন এটা ঘাম অথবা বন্ধু আরেকটা জাহান্নামী পয়সা দুর্গন্ধ হয়ে লিকুইড হয়ে গেছে যেমন আপনারা আমরা খাই বাংলাদেশে একটা জিনিস কি জানি বলে জুস ঠিক কি না বলেন দেখবেন এটার মধ্যে যায় থাক আর না থাক পারফেক্টলি কেমিক্যাল আছে বাচ্চার অনেকে মারাও গেছে এই রকম লিকুইডতেই জাহান্নামীরা পচে বন্ধ লিকুইড হয়ে যাবে রক্ত পুষগুলো এই অপরাধীদেরকে খাইতে দেওয়া হবে রে ভাটিয়ারির মানুষ কেমন করে আমি তোমাদেরকে বুঝাবো বন্ধু কেমন করে বুঝাইলে তোমরা বুঝবা আমি জানি না আমার ভাষার যতটুকু শক্তি আছে আমি প্রয়োগ করে বলছি একটু বিবেক খরচ করে তোমরা সবাই বুঝে নেবা এই দুনিয়াতে বিপদে পড়লে বন্ধু মামা আছে খালু আছে ঠিক কেন বলেন চাচা আছে হাতে টাকা আছে বড় টেলিফোন আছে একটা না একটা উপায় খুঁজে বের করা যায় রে কিন্তু কিয়ামতের দিন বন্ধু তোমরা কি করবা সহ্যে খাইলা দুনিয়ায় মজা করলা তোমরা সেদিন কি করবা আল্লাহ কোরআনে দিয়েছে পৃথিবীতে তোমরা একবারই মরবা দ্বিতীয়বার আর মরার কোনো সুযোগ নাই আল্লাহ বলেছেন লায়া মতু সেদিন তোমরা মরতে পারবা না তার মানে কি সেদিন মানুষ মরতে পারবে না পিপল উইল নট ডাই দ্যাট ডে সেদিন মানুষ মরতে পারবে না আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া সেদিন মানুষ বাঁচতেও পারবে না পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে সেদিন মানুষ বন্ধু বাঁচতেও পারবে না সবচেয়ে বড় দুঃখের খবর হলো বন্ধু আল্লাহ আরো বলেছেন সূরা ইনফিতরের মধ্যে জানিয়ে দিয়েছে রে ওয়ামা হুম আনহা বিগাইবিন পিপল উইল নট জালেমকে আপনি প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে দিয়ে নিরহ মানুষের কাছ থেকে ছোটগোস অন্যায় জুলুমের মাধ্যমে টাকা আনতেছেন আল্লাহর হাবিব স্পষ্ট করে দিয়েছে যে জালেমকে চিনার পরেও তাকে সাপোর্ট দিল সে সঙ্গে সঙ্গে মুসলমান থেকে খারিজ হয়ে গেল আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ এখন কি করবেন বন্ধু বলেন সুদ খাওয়ার নাটক কি জানেননি আপনার ছেলে অসুস্থ আপনার মেয়ে অসুস্থ বলে হুজুর এটা কি আপনাকে বলছে বলার জন্য না আমাদের গ্রামে আমি দেখেছি একটা মানুষ রিকশা চালায় শুধু বিপদে পড়ে পড়ে মানুষের কাছ থেকে সুদের টাকা আনতে আনতে এত বেশি সুদখোরের অত্যাচারের শিকার সে হয়েছে তার সব পুকুর ক্ষেত পাথর জায়গা জমি বিক্রি করে বন্ধু সর্বশান্ত হয়ে গেছে এখন তার বাড়ির ভিটাটা আছে কিনা জানি না কারণ দীর্ঘদিন গ্রামের দিকে যাওয়া হয় না বন্ধু সুদখোরের অত্যাচারের কারণে জালেমের কারণে অনেক মানুষ বিটামাটি হারাইয়া নদীর কিনারায় বন্ধু তাঁবু টাগাইয়া থাকে স্টেশনের কিনারায় বন্ধু তাঁবু টাগাইয়া থাকে অনেকে আছে এই যুগে অনেক সরকারি দানে অনুদানের অপেক্ষায় আছে ঠিক কিনা বলেন আরো জোরে বলেন ঠিক কিনা বন্ধু কেমন করে বলবো রে সুদ আর ঘুষের অত্যাচার কেমন এটা আমার বলার মতো বন্ধু ভাষা নাই জোরে সোরে বলেন না এবার আমি কি বলেছি তাদের খাবার কি তিনাতুল খাবাল মানে আরেকটা জাহান্নামীর শরীরের ঘাম রক্ত পুষগুলো দিতে হবে এই দুনিয়াতে বউ যদি লবণ ছাড়া খাবার রান্ধে ফিটাইয়া সাইজ করে ফেলেন ঠিক কিনা বলেন আড়ো জোরে মা যদি সহজ সরল হয় এই যুগের অনেক ছেলেরা আছে মাকে মারেও কথা বলেন না কেন মায়ের গায়ে হাত তুলে রে কিন্তু কিয়ামতের দিন কি করবা আল্লাহ বলেছেন মরতেও পারবা না বাঁচতেও পারবা না দরজা কেটে পালাইতেও পারবা না তখন তোমার উপায় কি হবে এই নোংরা খাবার তোমার জন্য বরাদ্দ করা আছে খাইতে হবে
খাবারের গেল আর তাদের পোশাকের খবর জানবেন নি। এই মুহূর্তে যদি আসমান এবং জমিনের মাঝখানে জাহান্নামীদের জন্য যে পোশাকটা বরাদ্দ এটা যদি আসমান জমিনের মধ্যখানে ঝুলিয়ে দেওয়া হয়, ও বন্ধু, এই পোশাকের দুর্গন্ধে গোটা পৃথিবীর মানুষ অসুস্থ হয়ে মারা যাবে, বলেন নাউজুবিল্লাহ। আর তাদের জন্য বন্ধু আরো ভয়ঙ্কর খবর হলো রে, আগুনের এক জোড়া জুতা বানিয়ে দেওয়া হবে, এই জুতা তাদের সাথে কন্টিনিউ ফিটিং থাকবে। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাদেরকে গরম পানি ঢালা হবে তাদের উপর, এই গরম পানিটা বন্ধ ভিতরে যাবে, ভিতরে যাওয়ার পরে দুই পায়ের মাঝখান থেকে দুই রানের মাঝখান দিয়ে লজ্জাস্থান দিয়ে সবকিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে রে। এত কষ্ট কেমন করে বন্ধু শোধ করবো, জাহান্নামি সহ্য করবে রে? কিন্তু তাদের এত কষ্ট পাবে, তারপরেও তাদের মরণ হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলে আল্লাহ আরেকবার পৃথিবীতে পাঠিয়ে দাও না গো, পৃথিবীতে ফিরে যেতে চাই। আল্লাহ তখন জানিয়ে দিবে ফেরেশতাদের মাধ্যমে, আলেমরা সারা জীবন চিল্লা চিল্লি করেছে, কত সুন্দর করে বয়ান করেছে, তাদের কথা তো জীবনে মানুই না, বরং তাদের শত্রু হয়ে তাদেরকে অপমান করেছো, আজকে তোমাদের জন্য কোনো ছাড় নাই। নাউজুবিল্লাহ বলেন না, তারা গলে যাবে, আবার পরিপূর্ণ হবে, এইভাবে তাদের সাজাটা বহাল থাকবে। সৌদ নামক একটা পাহাড় আছে জাহান্নামের মধ্যে, কি সৌদ নামে একটা পাহাড় আছে, এই পাহাড়ের চূড়ায় উঠতে কমপক্ষে 70 বছর সময় লাগবে। এই পাপীদেরকে আল্লাহ ওখানে ওঠার সুযোগ দিবেন, আবার খুব নিকৃষ্টভাবে ওখান থেকে আবার দীর্ঘ সময় নিয়ে নামবে, এটাও তাদের জন্য ভয়ঙ্কর একটা সাজা। আপনারা জানেন না বন্ধু, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবী বলেছেন এই যে পাপীরা, আপনারা জানেন যারা ভুক্তভোগী তারা জানে, যারা সৎকরের নির্যাতনের শিকার হয়েছে তারা জানে, যারা ঘুষখোরের নির্যাতনের শিকার হয়েছে তারা জানে। আমি